মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার রান্নাঘরের এইরকম পরিস্থিতি, সমস্তটা আমি ধুয়ে ধুয়ে উপর দিয়ে রাখলাম। এখানে ডিম আলু সেদ্ধ করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এটা তো কাল রাত থেকে রেডি করা আছে, জাস্ট ঘুরিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর কি। আর এখানে আমি আজকে দুপুরে যে খিচুড়িটা খাবো সেটা প্রেশার কুকার থেকে নামিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এই যে। আর ওখানে চাল ভেজানো আছে, ওর ভাতটা হবে। এখানে হেনা ভেজানো আছে, এটার জন্যই আজকে তাড়াহুড়ো, কারণ এটাকে মাথায় মেখে একটু এক ঘন্টা মতো হলেও ছাদে গিয়ে দাঁড়াতে হবে। আমি চাইলে এটা গিয়ে কলকাতায় করতেই পারতাম, কিন্তু কলকাতায় সবাই বলছে এত ঠান্ডা এত ঠান্ডা, তো ওই রিস্কটা আমি নিচ্ছি না। আর এখানকার জলটা বেশ ভালো স্যুট করেও গেছে, তো ওই জন্য ভাবছি এখানেই করে নেবো। তো আর এই সিনকে মাংস বার করে রেখেছি, এটা রাতে হবে, কিন্তু আমি মাখিয়ে চুকিয়ে রেখে দেবো, রাতে করবো একেবারে কালকের জন্য। কালকে আমি আর রান্না করবো না, কেন বলো তো কালকে আগেরবার তো আমাদের ফ্লাইট আরও রাতে ছিল, তো আরও দেরি করেই বেরোতে হয়েছিল। ওই ধরো 4টার দিকে বেরিয়েছিলাম আগেরবার, কিন্তু তাতেও না আমার অনেক বেশি শরীরকে বেশি ধকল দেওয়া হয়ে গেছিলো পরে মনে হয়েছিল সেটা, কারণ রান্না করেছিলাম, প্লাস এই বাসন কোসন সব মাজা, রান্নাঘর পুরো পরিষ্কার করা খুব বেশি ধকল গেছিলো। তো আমি ভেবেছি আজকে আমি সবটা পরিষ্কার করে রেখে দেবো রান্নাঘরে, রাত্রিবেলা রান্না টান্না করে নিয়ে গ্যাস ঠ্যাস তো মুছতে, মানে গ্যাসে একটু ইন্ডাকশন থেকে রান্না করলে তেলটা ছেটে ওটা একটু মুছে নেবো ভালো করে, মানে যেরকম দেখেছো তোমরা আমি কসবাই দিয়ে ঘষে নিয়ে পরিষ্কার করে নিই, ওরকমই করে নেবো, মানে আজকে রাতেই করে নেবো। কালকে জাস্ট খাবার গুলো ইন্ডাকশনে গরম করবো, ঢাকা চাপা দিয়ে দিয়ে খেয়ে দিয়ে বাসন বাসন মেজে গুছিয়ে দিয়ে বেরিয়ে যাবো, এই প্ল্যান রয়েছে আমাদের। তো চলো কালকের প্ল্যানের কথা নয়, কালকেই হবে বাকিটা, আজকের জন্য শুরু করা যাক। আর এই জায়গাটা একটু কালো স্পট দেখতে পাচ্ছ, স্ক্রিনটা ফেটে গেছে, তো এই আর কি। চলো শুরু করি এবার রান্না বান্না। 10:15 বাজে, আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওই যে বললাম একটা তাড়াহুড়ো তো অবশ্যই রয়েছে, কারণ আবার ওগুলোকে শুকিয়ে শ্যাম্পু করতে হবে, পুজো দিতে হবে, তারপর ওকে আবার একটু ঘুমোতে হবে, তাই জন্য তাড়াতাড়ি খেতে হবে, না হলে কোনো তাড়া ছিল না। তো এই আর কি, ও যাবে এখন চুলটা কাটাতে। রান্নাঘরটাকে পুরো গুছিয়ে এনেছি, এখন বাজে হচ্ছে 10:55, ডিমটা ফ্রাই হয়ে এসেছে, পুরো ঝোলটা এখনই টানাবো না, কারণ খাওয়ার সময় আবার গরম করতে হবে। ওরে বাবারে কী ধোয়া কী ধোয়া, তো খাওয়ার সময় গরম করতে হবে। এটাকে এই অবস্থাতেই আমি অফ করে দিলাম, বাপরে, যাই হোক, এ বাবা দাঁড়াও। তো আর এই হলো প্রেশার কুকারে পেঁপে সেদ্ধ, এটাকে বসিয়ে দিয়ে আমি চুলে লাগাতে যাব। আর রাত্রিবেলা যে মাংসটা করবো সেটাকে আমি একদম মাখিয়ে ঝুঁকিয়ে রেডি করে রেখে দিয়েছি। এখানে এইটুকুই ধনে পাতা আমার ঘরে ছিল, এইটুকুকে আমি কেটে লাস্টে একদম ছড়িয়ে দেবো, যাতে স্মেলটা পুরোটা না ঢোকে, কিন্তু দেখতে ভালো লাগে এই যা। তো চলো এবার এটাকে লাগাতে হবে। তো আমার রান্নাঘরে সমস্ত হয়ে গেছে, আর আমার চুলেও লাগানো হয়ে গেছে, দেখে কতটা বুঝতে পারছো না, এখানে দেখো পানে পানে লেগে গেছে। তো চলো এবার যাবো ছাদে, ছাদে চলে এসেছি, আর রেলিংটার এখানে না বসে রয়েছে, এই দেখো এরকম যেগুলো রয়েছে সেখানটাতে বসে রয়েছে, কারণ অনেকক্ষণের ব্যাপার তো দাঁড়িয়ে থাকাটা ঠিক যাবে না, আর আমি চাইছি রোদে বসেই থাকতে, ওরকম মেখে ঝুঁকে যদি এখন ওই ছাওয়ার মধ্যে ঘরের মধ্যে সারাক্ষণ বসে বসে তাহলে ফোন দেখতে থাকি না, তাহলে যাবে। আর যেহেতু আমি সব কাজ করেই এসেছি, ঘর যার ঘর মোচা সমস্ত হয়ে গেছে, গিয়ে জাস্ট স্নান করবো, আর তারও আগে ও যাবে সেলুনে চুলটা কাটিয়ে আসবার, ও মাথায় নাকি হেনা লাগাবে, আমি যা যা করবো ওকে করতেই হবে, যেগুলো আমি মুখে প্যাক লাগালে সেটা একমাত্র লাগাতে চায় না আর কি। তো যাই হোক, আমি ফেস ওয়াশ লাগালে ওরও সে লাগাতে হবে, এইরকম ব্যাপার, তাও লাগায় না ফেস ওয়াশটা, কিন্তু আমি হেনা করবো শুনে বলছে আমিও করবো, বলছে ঠিক আছে তুমি চুলটা তো কাটাও আগে, কারণ বাড়তি চুলগুলো তো পড়েই যাবে, সেগুলোতে হেনা লাগিয়ে কি লাভ, তাই জন্য যাবে চুল কাটাতে। আমি বললাম তুমি যখন যাবে আমাকে বলো, চুল তো কাটাতে যাবে এই SB সেলুনটাতে, যেটা আমার জানলা থেকেই দেখা যায়, তো ও যাবে ওটাতে, তাই জন্য আমি বললাম তুমি যখন যাবে লক করে আমি সিঁড়ির কাছে যাবো, তুমি চাবিটা আমাকে দিয়ে দিও, হলো ঠিক আছে। তো এই কথাবার্তা হয়ে রইলো, বেশ ভালো লাগছে, রোদটা হাওয়া তেমন দিচ্ছে না, তো আমাকে দেখে বুঝতেই পারছো, দেখো জামার হাতা ফাতাগুলো নড়ছে না, হাওয়া তেমন নেই কিন্তু রোদের তাপটা রয়েছে যেটুকু, বেশ ভালো লাগছে গায়ে লাগাতে। এখন একটু জল গরম হতে দিয়েছি, খিচুড়িটাকে গরম বসাবো, এখানে ডিমের কারিটা হয়ে গেছে, দেখো কি ভালোই না দেখতে হচ্ছে না, তেল এরকম কিছু দেইনি, আর লালচে হওয়ার কোনো কারণই নেই, টমেটোই যা দিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে আমি রান্নাটা করেছি, তো যাতে গরম থাকে একটু, মানে একদমই গরম, জাস্ট নাবালাম গরম করে, এই যে কড়াইটা ধুয়ে জাস্ট জল গরম বসিয়েছি, আর ভাতের উপর রেখেছি যাতে একটু গরম থাকে, আর পেঁপেটা এখন মাখবো সেদ্ধটা।
এখন বাজে সন্ধ্যে 7:24 আর আমি শ্যাম্পু করে চুল শুকিয়েছি। ঠিক কথায় চুল আঁচড়াই হয়নি, কিছুই আর ভালো লাগছে না, কারণ এবার ট্রলি দুটোকে ফাঁকা করতেই হবে। আর আমাদের ইচ্ছে আছে কি বলতো, ছোট ট্রলিটাকেই বড় ট্রলিটার মধ্যে ঢুকে দিয়ে নিয়ে চলে যাবো। যেটুকু জিনিস নেওয়া ছোট ট্রলিতে আমার ঢুকে যাবে, মোটামুটি সাজার জিনিস এই সব ওই জন্যই বসছি আর কি। তো সাজার জিনিসগুলো একদম ঠিকঠাক বক্সে টক্সে ঢুকিয়ে গুছিয়ে নিয়ে তারপর ঢোকাবো। আর আদারওয়াইজ একটু কিছু জিনিস নেওয়ার আছে, ওইগুলো নিয়ে ঠিক এগুলো মেন হচ্ছে এখন ট্রলি ফাঁকা করতে হবে। তো চলো এবার বসি, বেশি জিনিস নেই, বেশি আমি বার করে দিয়েছি। আশা করি 8টার মধ্যে হয়ে যাবে সবটা, দেখা যাক। এখন বাজে 8:13, ফাইনালি সবটা ঠিকঠাক হয়েছে। সবটা বলতে কুচকাচ কিছু একটু বাকি রয়েছে, ওটা লাস্ট টাইম রাত্রিবেলা ঢুকিয়ে একেবারে প্যাক করে দেব। কালকে ঢোকানোর মতো আর কোনো জিনিস রাখবো না। আর হেনাটা কখনো করিনি, বাঞ্জারার হেনা ছিল ওটা, তো এত সুন্দর হেনাটা, এই প্রথম বোধ আমি এত স্মুথ চুল পেলাম নিজে। এমনিও আমার চুলটা একটু ডাল রাফ টাইপের, কারণ আমার চুলের কোয়ালিটি দেখবে অনেকের পাতলা থাকে কিন্তু ঘন চুল থাকে, আর আমার চুলের কোয়ালিটিটা হচ্ছে চুল মানে চুল মোটা কিন্তু বেশি চুল নেই মাথায়, যেহেতু মোটা তাই জন্য একটু মনে হয় যে চুল আছে আছে, পাতলা হলে একেবারেই টেকো হয়ে যেতাম। যাই হোক না কেন, তো দেখো চুল কেটে ফেললে তো হয়েই গেল, এখন কোনো সলিউশন না পেলে তো কেটে ফেলে ছোট করে দিতেই হবে, সেটা কোনো কথা নয়, কিন্তু চেষ্টা করব রাখার। তো ওই জন্য মানে একটু বড় চুল আমার নিজেরও ভালো লাগে, তাই চেষ্টা করছি এটা ওটা ট্রাই করে মাসে একবার করে অন্তত হেনাটা করার চেষ্টা করব। তো বেশ ভালো লেগেছে, ও তাই বলছিল যে হেনাটা ভীষণ ভালো, কিন্তু হেনাটা আমার না কালো চুল ভালো লাগে, আমার ওই বার্গেন্ডি বা রেড কালারের চুল হবে একদমই ভালো লাগে না, কিন্তু আমার জন্মগত চুলটা হচ্ছে একটু ব্রাউনিশ ব্রাউনিশ। তো মানে আমি যখন ছোটবেলাটা তো আর বলতে পারবো না, যখন আমাকে সবাই নার্সিংহোমে দেখতে গেছিলো পিসিটিসিরা, আজও বলে মানে কি মাথা প্রতি লালচে একটু চুলটা হয়েছিল। তো যাই হোক কিছু করার নেই, কিন্তু আমার কালো চুলই ভালো লাগে, তাই জন্য আমি ব্ল্যাক হেনাটাই এনেছিলাম। কিন্তু ও একটু কালার করেছিল, যদিও পুরো কালারটা মিশে যায়নি, একটু রেডিশ রেডিশ ব্রাউন, ও ব্রাউন কালার করেছিল, ব্রাউনিশ ব্যাপারটা রয়েছে, কিন্তু ওর আরও ব্রাউন চাই, তো আবারও কালার করবে মনে হচ্ছে। যাই হোক না কেন, তো আমার ওগুলো সব গোছানো হয়ে গেছে। আর তো লরিয়ালের ড্রিম লেন্থ শ্যাম্পুটা তো আমি ইউজ করছি, ওই শ্যাম্পুটা আর লরিয়ালের সিরামটাও ভীষণ ভালো। তো অনেকেই বলছে ড্রিম লেন্থটা মেখে নাকি বেশি চুল উঠছে, কিন্তু আমি সেরকম কিছু বুঝিনি, আমার বেশ ভালো স্যুট করেছে, কিন্তু অনেকের আবার বলেছে স্যুটও করেছে, রিভিউটা এরকম ছিল, যাই হোক আমার স্যুট করেছে। তো মোটামুটি এই ছিল গল্প, দেখি 9:30 থেকে যাবো মাংসটা করতে, একটু রেস্ট নিয়ে নিই এবার। এখন বাজে পাক্কা 9:32, আর আমি ইচ্ছে করেই না আজকে দুপুরে বাসনগুলো মাজিনি, কারণটা হচ্ছে আমি কতবারই বা রান্নাঘরে আসবো বলো জানি, রাতে রান্নাটা করতে আসতে হবে, ওই জন্য না আমি আজ দুপুরে মাজিনি বাসনগুলোকে। এখন কড়াইটাকে মেজে নিয়ে বসিয়ে দিলাম, আর একটুখানি ঘি দিচ্ছি আমি, আর মাংসটাতে মাখানোর সময় আমি 2 চামচ মতো সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আপাতত ঘিটা গরম হোক, আর আমি ওইদিকে দুটো বাসনগুলো মাজছিও, জানো তো বেশি তো বাসন না, অল্প কটাই, দুটো থালা দুটো বাটি কড়াইটা ছিল, অল্প কিছুই রয়েছে, তো মাজতে থাকে আর ঘিটা গরম হয়ে যাক আগে। ঘিটা আমার গরম হয়ে গিয়ে পুরোটাই গলে গেছে, আর এটা কিন্তু সেই ঘরে বানানো ঘি মামুনি বানিয়ে দিয়ে দিয়েছিল, আমরা নিয়ে এসেছিলাম 8টার সময়। আর দেখো মাংসটাকে এরকমভাবে মাখিয়ে রেখেছিলাম, এখন পুরো মশলাটা দেবো না, কাঁচিয়ে কাঁচিয়ে নিয়ে আমি মাংসগুলোকে আগে ছাড়বো। চেষ্টা করছি মন দিয়ে মাংসটা রান্না করার, যাই না এক একদিন এনার্জি আসে, আসলে কালকে যাওয়ারও আছে আর কি, ওই জন্যই বোধ হয় এত এনার্জি। মা বাবাদের কাছে যেতে কারি না ভালো লাগে, আর তার সাথে তো বিয়ে বাড়িগুলো উপরই পাওনা রয়েইছে, তাই না? আর মাংসটাকে কি দিয়ে মাখিয়ে রেখেছি, তো সকালেই তোমাদেরকে বলেছি যা যা দিয়ে মাখানো হয় আর কি, দই দিয়েছি আমি, আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা, এই হচ্ছে মাখানো, আর 2 চামচ সর্ষের তেল। এবার ছেড়ে দিয়ে গ্যাসের মানে ইন্ডাকশনে করছি আমি, ইন্ডাকশনের ফ্লেমটাকে সামান্য বাড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো কড়াইতে তো ওগুলো দিয়েই দিয়েছি মাংসগুলো, এবার দিয়ে দেবো আমি ঢাকা চাপা, তার সাথে আমি ইন্ডাকশনের ফ্লেমটাও একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এই দেখো এই গ্রেভিটা পুরোটাই রয়েছে, এটাকে কষিয়ে নিয়ে তারপর মাংসগুলোকে পরে দেবো, সে পরের কথায় পরে আসছি, আগে মাংসটা ভাজা হোক।
বাসন কোসন আমার মাজা হয়ে গেছে, তো চলো দেখি মাংসটা কতদূর হলো। একটু তো জল বেরোবেই, কারণ পেঁয়াজ টেয়াজ মাখানো ছিল। এই দেখো জল বেরিয়েছে, এটাকে আমি টানতে দেবো, সুতরাং আর একটু আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। তো চলো সমস্ত কাজ কমপ্লিট, একটা যে কাজ বসিয়ে আমি আরও এক কত কিছু যে করতে থাকি, এবার একটু উল্টে দেবো। আর ঘিয়ে স্মেলটাও বেরোচ্ছে, তো বেশ ভালো লাগছে কিন্তু। এ দেখো টিন্ডিটা অলরেডি একটু কালার আসছে। তো এভাবেই সবটাকে একটু উল্টে দেবো, আর কিছুই নয়। মোটামুটি এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছে, আবারও ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমেই দিয়ে দেবো একটু। তো হতে থাকো, আমি তো রান্নাঘরে আছি, সুন্দর একটা তন্দুর তন্দুর গন্ধ বেরোচ্ছে বেশ। তো চলো দেখি আরো একটা পাশ উল্টে দিই। এরকম চেয়েছিলাম, এবার এই পাশটাকে একটু এরকম পোড়া পোড়া করে নেবো, ব্যাস খালি হয়েছে। একটা স্মোকি না হলে ফ্লেভারটা ঠিক আসতে চায় না। আমার কাছে আছে চারকোল, কিন্তু সবসময় ভালো লাগে না দেখবে ওগুলোকে দিতে। তো মাংসগুলোকে তুলে নিয়ে বাকি গ্রেভিটা আমি দিয়ে দিয়েছি এখানটাতে। আর আমি কিন্তু আর আলাদা করে তেল অ্যাড করিনি, কারণ এই মাংসটাতে কিন্তু আমার 2 চামচ সর্ষের তেল মাখানো ছিল, তো আমি সর্ষের তেলটাতেই করবো। ওই ঘিটুকু দিয়েছিলাম জাস্ট এই মাংসটা যাতে সেকে নেওয়া যায়, তাহলে একটা তন্দুর তন্দুর বেশ গন্ধ আসে, যদিও বাটারেও করা যায় সেটা। এবার তোমাদের ব্যাপার, তোমরা কোনটায় করবে, আমার কাছে বাটার ছিল না, আমি ঘিতেই করলাম। তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই গ্রেভিটাকেও আমি এভাবে ঢাকা চাপা দিয়েই কষিয়ে নিচ্ছি। আর আমার বরকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি রুটি খাবে না পরোটা খাবে, ওকে এখন একটু চিকেনটা ওই ভাজা যেটা হয়েছে সেটা তো একদমই প্রায় এতক্ষণ ধরে মাখানো, সকাল থেকে প্রায় ধরো 10 ঘন্টা মতো মাখানো ছিল, 10-11 ঘন্টা। তো এতক্ষণে উনি বলছেন চিকেনটা টেস্ট করে একটু পরোটা হলে ভালো হতো, কিন্তু ওটার আর অপশন নেই, কারণ আমার ভাত বানানো হয়ে গেছে। বলছে কালকে খেয়ে নেবো, বলছে কালকে শেষ করা যাবে না এতটা ভাত, কারণ কালকে একটু তাড়াতাড়ি বেরোনোর আছে, তো একদম অল্প খেয়েই ও আর আমি বেরোবো। বেশি খেয়ে বেরিয়ে অসুস্থ হয়ে লাভ নেই, তার চেয়ে খিদে পেলে কিছু খাওয়া যাবে, তাই না? তো মাঝে মধ্যে এরকম এসে নেড়ে দেবো একটু, আবারও ঢাকা দিয়ে দেবো। তো আবারও ঢাকা খুলেছি, দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু একটু একটু করে বেরিয়ে এসছে। এমন নয় যে হ্যাবো কিছু তেল দেওয়া ছিল, দই অনেকটা পরিমাণে মাখানো ছিল, তাই জন্যে তেলটা তো একটু বেরোবেই। আর এবার আমি একে একে মাংসগুলোকেও দিয়ে দেবো। একটা গলা রয়ে গেছে। এখানকার পিস দেখো নানান রকমের, মানে এক সাইজে তুমি পাবে না এখানে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, আর তারপর আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। মোটামুটি ঢেকে ঢেকেই রান্নাটা হবে, আর কিছুই নয়। তো চিকেনটাকে তো এরকম ঢাকা চাপা দিয়ে কষাচ্ছি না আমি, তোমাদেরকে বলছিলাম না আজকে স্কিন চর্চা চুল চর্চা সব হবে। চুল চর্চা তো সকালেই হয়ে গেল, রাতে আমি একটা প্যাক লাগাবো, আমি রাতেই লাগাই, কারণ ওই সব স্নানের আগে লাগিয়ে না আমার আবারও রান্না করতে হয়, সেই ধোয়ার তাপ ঠাপ লাগে। তো রাতে একেবারে খাওয়া দাওয়ার পর বাসন টাসন মেজে তারপর প্যাকটা লাগাই, যাতে আর কোনো ধোয়া বা এরকম তেল মশলা ঝাঁজ এসব যাতে আর না লাগে, বা গরম ভাপ। ওই জন্য তো আজকে রাতেও একটু কাজ আছে, তোমাদেরকে দেখাবো আমি কি স্ক্রাবার আর কি প্যাক ইউজ করি। স্ক্রাবারটা যদিও বা নতুন, প্যাকটা আমি অনেকদিন ধরেই ইউজ করছি। তো এইভাবেই ঢাকা চাপা খোলা এইভাবেই কষিয়ে কষিয়ে তো নিচ্ছি। আরও শুধু রান্না করলেই আজকে হবে না, এই যে তেল ফেল ছিটছে এই দেখো না এখানেই ছিটে রয়েছে, তো এইগুলোকেও আজকে ঘষে মেজে রাতেই আমি পরিষ্কার করে নেব। আর তোমাদেরকে বললাম না অনেক দিন ধরে ইউজ করছি, তারপরে বলে নিজেরই হাসি পেলো। এটা আমি পুরোনো ফ্ল্যাটে থাকতে প্যাকটা কিনেছিলাম, সবসময় লাগানোর কথা না, মাথাতেও থাকে না, তাই এখন হাতের কাছেই রাখি। কলকাতা নিয়ে গেছিলাম যে একবার লাগাবো, তাও আর হয়নি, সে আবারও ফেরত নিয়ে এসেছি, কিন্তু আজকে লাগাতেই হবে।
আর এটা কষাতে কষাতে মোটামুটি কষানো হয়ে এসেছে। লাস্টে আমি এইটুকু জল অ্যাড করবো, জলটার মধ্যে এখন আমি এই চিকেন মশলাটা, এভারেস্টের চিকেন মশলাটা একটুখানি অ্যাড করব জলটার মধ্যে, তারপরে দিয়ে দেবো। তো একেবারে রেডি করে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। তো দেখি চলো কদ্দুর কি হলো। আমাদের একটু তো গ্রেভি লাগবে, কারণ আজকে রাতে খাবো, কালকে দুপুরে খাবো, কালকে দুপুরে আবার গরমও করতে হবে। আরে না দাঁড়াও, ইন্ডাকশনটা একটু অফ করে নি। কি দারুণ দেখতে হয়েছে, তাই তো হেভি হয়েছে কিন্তু সত্যিই, তাই এটার সাথে পরোটা হলে মন্দ হতো না আজকে। যাই হোক ঠিক আছে, তো চলো এবার নামিয়ে নিই আগে। এখন বাজে পাক্কা 11:30, কিন্তু কিচ্ছু হয়নি, দেখাবো তোমাদেরকে রান্নাঘর। তারা আর ফ্রিজের ওপরেও এখনো জিনিসপত্র পড়ে রয়েছে, এগুলো ঢুকবে। এখানে আমি শ্যাম্পু ঠ্যাম্পু এনে রেখে দিয়েছি, এইগুলো ঢুকবে। তারপরেও আমার সিঙ্কের এরকম সুন্দর অবস্থা, এগুলোকে মাজতে হবে। এখনো এই রান্নাঘরটা পরিষ্কার হয়নি, সেটা করতে হবে। সুতরাং 11:30 অলরেডি বাজে, তা এখনো আমার কিছুই হয়নি সেভাবে, বুঝতেই পারছো সব কাজই বাকি রয়েছে। এখনো ও 3টা অবধি কাজ করবে, অসুবিধা নেই, ওই জন্য আমি কাজ করতে থাকবো। তারপর কালকে সকালে যখন উঠবো উঠবো দেখাই হবে। আমি যে ফেস স্ক্রাবারটার কথা বলছিলাম, এ দেখো এটা অ্যাপেল ওর ওয়ালনাটের, এটা আমি প্রথমই ফার্স্ট টাইম ইউজ করবো, এর আগে কখনোই করিনি। আর এই ফেস প্যাকটা ইউজ করবো বায়োটিকের। আর ঠান্ডা এখানে 20 ডিগ্রি টেম্পারেচার এরকমই চলছে আর কি। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।